মৃণাল আবার আপনার সামনে। আমি জানি আমি যদি আপনাকে প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস, বা আপনার কাছে সাকসেসফুল হওয়া মানে কি, আমি জানি না আপনার উত্তর। আমার কাছে একটা ফর্মুলা আছে, আর সেই ফর্মুলা হলো সাকসেসফুল বা সাকসেস প্রত্যেকটা মানুষের কাছে ডিফারেন্ট। এবার আপনি যে ফিল্ড থেকে হন না কেন, স্পোর্টস ফিল্ড থেকে হতে পারেন, আপনি অ্যাক্টিং ফিল্ড থেকে হতে পারেন, বা আপনি একাডেমিক পড়াশোনার ফিল্ড থেকে হতে পারেন, বা আপনি কোনো স্পেসিফিক ফিল্ডে হাইলি স্কলার পার্সোনাল হতে পারেন। আমার মনে হয় সাকসেস বা সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে তিনটে ইনগ্রিডিয়েন্ট খুব দরকার। ফার্স্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে নলেজ, সেকেন্ড হচ্ছে সাবজেক্ট সম্পর্কে স্কিল, মানে নলেজ যেটা আপনি জানেন সেটাকে কীভাবে টেকনিক্যাল অ্যান্ড ট্যাকটিক্যাল ওয়েতে অ্যাপ্লিকেশন পার্টে আপনি কনভার্ট করতে পারছেন, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটিটিউড, যেটাকে এক কথায় যদি বলি কে ফর নলেজ, এস ফর স্কিল অ্যান্ড এ ফর অ্যাটিটিউড, কে এস কে অর এ এস কে, অ্যাটিটিউড স্কিল নলেজ, এটাকে বলা হয় আস্ক ফর্মুলা, এ এস কে ফর্মুলা। এবার আমরা একটু ভেতরে ঢুকি যে আপনি যে সাবজেক্ট নিয়ে খুব সাকসেসফুল হতে চাইছেন, আপনি যদি তিনটাকে সার্কেল বানান নলেজ স্কিল অ্যাটিটিউডে, আপনার কোন সার্কেলটা বড়, আপনি নিজে সবথেকে ভালো নিজেকে চিনতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজেকে জিজ্ঞেস করুন সাবজেক্ট সম্পর্কে নলেজ কি আপনার এক্স্যাক্টলি যতটা দরকার ততটা আছে, যদি ইয়েস হয় দেন গো ফর স্কিল, যদি ন হয় তাহলে নলেজ সার্কেলকে ডেভেলপ করার জন্য সাবজেক্ট সম্পর্কে আপনাকে অনেক বেশি ইনফরমেশান কালেক্ট করতে হবে এবং সেই নলেজটা আপনাকে বাড়াতে হবে, মানে অনেকটা সময় আপনাকে পড়াশোনা সাবজেক্ট সম্পর্কে জানার জন্য সময় দিতে হবে। ফাইনালি এবার যদি আমরা আসি এর পরের সাবজেক্ট, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে নলেজ আপনার কাছে আছে, এবার সেটাকে স্কিলে আপনি কীভাবে কনভার্ট করবেন টেকনিক্যাল অ্যান্ড ট্যাকটিক্যালে। স্পোর্টস পার্সোনাল যদি হন তাহলে আপনাকে টেকনিক শিখতে হবে, যে আপনি যেটা জানেন থিওরিটিক্যাল সেটাকে টেকনিক্যালি অ্যাপ্লিকেশন পার্টে কীভাবে আনবেন। আপনি যদি খুব বড়োভাবে হন আপনি অ্যাক্টিং ফিল্ডে আছেন, তাহলে আপনাকে জানতে হবে যে অ্যাক্টিং করার সময় কীভাবে আপনি নিজেকে তৈরি করবেন আরও বেশি করে নলেজটাকে স্কিলে কনভার্ট করা। আমি ধরে নিলাম নলেজ এবং স্কিলের দুটো সার্কেলে আপনার খুব বড় আছে। এবার যেটা সবথেকে ভাইটাল, দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড, মানে দৃষ্টিভঙ্গি আপনার নিজের প্রতি, আপনার কাজের প্রতি এবং অন্যের প্রতি। এবার সেই দৃষ্টিভঙ্গিতে আপনি যদি একটু নিজের দিকে তাকিয়ে দেখেন, অনেক সময় আমাদের হয় নলেজ এবং স্কিল যথেষ্ট থাকা সত্ত্বেও আমরা রিয়েল সাকসেস পাই না। কেন জানেন? তার কারণ আমাদের অ্যাটিটিউড টুয়ার্ড দ্য সিচুয়েশন, টুয়ার্ড দ্য ইমোশন আমাদের অনেক সময় রং হয়ে যায়, মানে যতটা ফ্লেক্সিবল থাকা উচিত আমরা ততটা ফ্লেক্সিবল থাকি না, এবং যেহেতু আমরা ফ্লেক্সিবল থাকি না আমরা যেটা করা উচিত নয় সেটা করে ফেলি। অনেক সময় আমাদের অহংকার বোধ, এটা খুব ন্যাচারাল, আমরা যদি কোনো সাবজেক্ট সম্পর্কে খুব ভালো নলেজ এবং স্কিল অ্যাকিউর করতে পারি, গ্যাদার করতে পারি, অনেক সময় আমাদের মনে হতে পারে আমি সব জানি, এবং যে মোমেন্টে আমার মধ্যে এটা আসছে আমি সব জানি, আমার অ্যাটিটিউডের মধ্যে অহংবোধ দেখা যাচ্ছে, এবং যেহেতু অ্যাটিটিউডের মধ্যে অহংবোধ দেখা যাচ্ছে আমার পারফরমেন্স কিন্তু ড্রপ করছে। তার কারণ আমি ভাবছি আমার আর শেখার কোনো দরকার নেই। এইখানেই কিন্তু মেইন চ্যালেঞ্জ, বা এখানেই হেয়ারলাইন ডিফারেন্স হয়ে যায় একজন অর্ডিনারির সাথে এক্সট্রাঅর্ডিনারি। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি এ এক্সট্রাঅর্ডিনারি পারফর্মার, ইউ হ্যাভ টু কন্ট্রোল ইয়োর অ্যাটিটিউড টুয়ার্ডস ইয়োর সেলফ, টুয়ার্ডস আদার্স অ্যান্ড টুয়ার্ড দ্য সিচুয়েশন। আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করতেই পারে, তার মানেই এটা নয় যে আপনাকেও তার সম্পর্কে খারাপ ব্যবহার করতে পারে। আপনাকে কেউ তার অহংবোধ দেখাতেই পারে, ইগো, তার মানেই এটা নয় যে আপনাকেও দেখাতে হবে। আমার মনে হয়, এটা টোটালি আমার পার্সোনাল ধারণা, যে আপনার নলেজ স্কিলের উপর যদি কন্ট্রোল এসে যায় এবং অ্যাটিটিউডকে আপনি যদি সিচুয়েশনাল মানে ফ্লেক্সিবল রাখতে পারেন, মানে অনেক সময় এরকম হবে আপনাকে প্রচণ্ড রাফ অ্যান্ড টাফ হতে হবে অন্যের সাথে না নিজের সাথে, নিজেকে আরও স্ট্রং করার জন্য। আবার অনেক সময় খুব নমনীয় হতে হবে, অনেক সময় হতে পারে আপনি একটা এক্সপেকটেশন নিয়ে কোনো কাজ করলেন কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসলো না, তখন আয়নার সামনে দাঁড়িয়ে হেসে বলবেন নো প্রবলেম, নেক্সট টাইম আই উইল ডু বেটার। তার কারণ আমরা জানি প্রত্যেকটা সিচুয়েশন চেঞ্জ হয়, পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট নয়। আজকে হতেই পারে আপনি যে প্রফেশনে আছেন, খেলোয়াড় হিসেবে, অ্যাক্টর হিসেবে বা অন্য কোনো ফিল্ডে, আপনি হয়তো কোনো চান্স পাচ্ছেন না, তার মানেই এটা নয় আপনার লাইফ শেষ হয়ে গেল।
তার মানে আপনার অনেক বড় চান্সের জন্য আপনি রেডি হচ্ছেন। ঠিক যেভাবে একটা গেঁদা গাছ ছ মাসের মধ্যে জন্মে, ছ মাসের মধ্যে ফিনিশ হয়ে যায়, কিন্তু একটা বট গাছে 30 বছর লাগে তার খালি শিকড় তৈরি করতে। নারকেল গাছের ক্ষেত্রেও তাই, ফাউন্ডেশন তৈরি করছে। মানে আপনি কোনো কাজ পাচ্ছেন না মানে এটা নয় যে আপনার লাইফ শেষ। আপনি কাজ পাচ্ছেন না মানে ইটস নট এন্ড, ইটস জাস্ট এ বেন্ড, মানে একটা বড় অপরচুনিটির জন্য আপনাকে তৈরি করা হচ্ছে। এবং আমি জানি আপনি আপনার সেই এবিলিটি আছে বলেই আপনাকে হয়তো একটু ধৈর্য রাখতে হবে। আমরা এটা জানি যে আমরা যদি স্কিলকে ডেভেলপ করতে চাই, নলেজ আছে, তাহলে প্রচুর প্র্যাকটিস দরকার। আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের টপ পার্সোনালদের দিকে তাকিয়ে দেখুন, তারা যেভাবে সফল আপনিও কি সেইভাবে সফলতার জন্য তাদের মতন করে প্র্যাকটিস করেন? আমি জানি না, আপনি আপনারটা ভালোভাবে বুঝতে পারবেন। যদি আপনি তাদের মতন প্র্যাকটিস করেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকায়। যার জন্য আমি বলে থাকি, ইয়েস, 10,000 hours যদি কেউ প্র্যাকটিস করেন তার প্রফেশনাল ফিল্ডে, তাহলে পৃথিবীর সমস্ত শক্তি আপনাকে হেল্প করে, পৃথিবীর সব থেকে সাকসেসফুল মানুষ তৈরি করে দেয় আপনাকে সেই সাবজেক্টে। আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনার কি সেই 10,000 hours কমপ্লিট হয়েছে? যদি না হয়ে থাকে, আপনি সেটাতে ফোকাস হন। আর প্র্যাকটিস 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 প্র্যাকটিস, এখানে কিন্তু কোনোভাবেই ফাঁকি দেবেন না। বি হ্যাপি অ্যান্ড ডু মোর প্র্যাকটিস। তার কারণ আপনি জানেন না কালকে ভোরবেলা বা আজকে আধ ঘন্টা বাদে এটা শোনার পর আপনার কাছে আসতে পারে সব থেকে বড় অপরচুনিটি। তখন যেন আপনি নিজেকে না বলেন, ইস যদি প্র্যাকটিসটা করে থাকতাম, ইস যদি সাবজেক্ট সম্পর্কে নলেজটা বাড়িয়ে রাখতাম। বিকজ অপরচুনিটি কখনো বলে আসবে না, বাট ইফ ইউ আর প্রিপেয়ার এনাফ ইউ ক্যান গ্র্যাব দ্যাট অপরচুনিটি। যার জন্য বলা হয়, ওয়েন প্রিপারেশন মিট অপরচুনিটি দ্যাটস কল সাকসেস। আবার এভাবেও বলা হয়, ওয়েন প্রিপারেশন মিট অপরচুনিটি দ্যাটস কল লাক। লাকি, আমরা বলি না লাকি পিপল। সো দের ইজ নো লাক, ইটস অল অ্যাবাউট ইউর প্র্যাকটিস। বিকজ আপনার প্রিপারেশন আপনার কন্ট্রোলে, কিন্তু আপনার অপরচুনিটি আসাটা আপনার কন্ট্রোলে নেই। তো যেটা আপনার কন্ট্রোলে আছে আপনি সেটা নিয়ে কাজ করুন এবং খুব খুশি থেকে কাজ করুন। বি হ্যাপি অ্যান্ড গিভ ইউর হ্যাপিনেস টু আদার থ্রু ইউর স্মাইল। আপনি যত স্মাইল করেন তত আপনি খুশি থাকেন, যত আপনি খুশি থাকেন আপনার কাজ করার ইচ্ছা এবং শেখার ইচ্ছা অনেক বেড়ে যায়। যার জন্য বলা হয়, গুনগুন করে গান করলে আমাদের শেখার ইচ্ছা প্রচণ্ড বেড়ে যায়। সেই জন্য যখনই খুব মন খারাপ করবে আপনার শিখতে শিখতে, যেন যেহেতু আপনি কাজ পাচ্ছেন না, বেশি করে গান শুনুন, খুব গুনগুন করে গান করুন এবং খুব স্মাইল করুন, যেন আপনি পৃথিবীর সব থেকে বড় কাজটা পেয়েছেন। অটোমেটিক্যালি আপনার কাছে ইউনিভার্স ফোর্স হেল্প করবে আপনাকে সেটা অ্যাচিভ করতে। ভালো থাকুন, সবাইকে হাসি বিতরণ করুন, নিজে হাসতে থাকুন, তার কারণ হাসিতে পয়সা লাগে না। আর আপনি যত হাসবেন আপনার সামনের মানুষ যে আপনাকে চেনে অথবা চেনে না সেও হাসতে থাকবে। এইভাবে যদি আমরা সবাই সবাইকে হাসি গিফট করি, তাহলে আমাদের সমাজ আমাদের ভালোবাসাটা অনেক ছড়িয়ে পড়বে। মৃণাল চক্রবর্তী, মেন্টাল টাফনেস ট্রেনার, কলকাতা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি যে প্রফেশনে আসুন এবং যে প্রফেশনে থাকুন না কেন, আপনি জানেন দি টপ জায়গায় পৌঁছাতে পারেন। যেটা আপনার ড্রিম, যেটা আপনার কাছে মনে হয় সাকসেসফুল হওয়া, আমি জানি সেটা হবে। জাস্ট তিনটে জিনিস একদম ছোট করে বলে দিই, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, তিনটের প্রপার ব্লেন্ডিং শিখে নিন। যত ভালো ব্লেন্ডিং করবেন তত ভালো আপনি সাকসেসফুল হবেন। ইফ আই আস্ক ইউ আর ইউ রেডি, ইউ হ্যাভ টু সে ইয়াস। সো মিউজিক যে পজিশনেই আপনি শুনছেন না কেন, জাস্ট আকাশের দিকে তাকিয়ে একবার স্মাইল করুন আর ইউনিভার্সকে বলুন, আর ইউ রেডি, জাস্ট সে ইয়াস, ইউ আর রেডি, আই নো, বিলিভ ইন ইয়োর সেলফ, স্মাইল, দ্য মো ইউ স্মাইল দ্য মো ইউ ফিল হ্যাপি, ইয়াস, ইউ আর এ চ্যাম্পিয়ন, ইয়াস ইয়াস ইয়াস। থ্যাংক ইউ এভরিবডি, গো হ্যাড, স্মাইল অ্যান্ড ফেস দ্য সিচুয়েশন, আই নো ইউ আর দ্য বেস্ট। ভালো থাকুন, হাসুন, আরো হাসতে সাহায্য করুন, স্মাইল করুন এবং যে সিচুয়েশনে আসছে ফেস করুন। সবাইকে রেসপেক্ট দিন, আপনার অন্যকে রেসপেক্ট দেওয়া থেকে আপনার ফ্লেক্সিবিলিটি বাড়বে আর আপনার অ্যাটিটিউড বিল্ড আপ হবে এবং আপনি হয়ে উঠবেন আপনার সাবজেক্টের মাস্টার। ভালো থাকবেন।